আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে চলে আসলাম টঙ্গি এলাকাতে। তো আমি এখন আছি টঙ্গি বাটাগেট বা টঙ্গি মধুমিতা এলাকায়। তো এখানে ফ্লাইওভারের যে নিচের অংশটি রয়েছে, সেই নিচের অংশটিকে পরিচ্ছন্ন করা হচ্ছে এবং এই রাস্তাটিকে অনেকটাই প্রশস্ত করা হচ্ছে, কারণ সামনে রয়েছে ঈদ। তো সেই ঈদকে কেন্দ্র করে এখানে যাতে যানজট মুক্ত রাখা যায় বা যানজট অনেকটা কমিয়ে আনা যায়, সেই প্রচেষ্টা এখানে চালাচ্ছে। তো এখানে কিন্তু এর আগে বিআরটির কিছু লেন তৈরি হয়েছিল রাস্তার দুপাশে, অর্থাৎ পূর্ব এবং পশ্চিমে। তো মাঝখানের যে অংশগুলো রয়েছে, সেই মাঝখানের অংশগুলোর রাস্তা নির্মাণের কাজ কিন্তু বাকি ছিল। তো সেই অংশের কিছু সংস্কার হচ্ছে এবং কিছু কার্পেটিং হবে, যেহেতু সামনে আপাতত ঈদ রয়েছে। তো সেই ঈদের আগে যাতে এই দিক দিয়ে যান চলাচল করতে পারে, তো এদিকে এর আগে কিন্তু যান চলাচল করতে পারতো না, দু একটা গাড়ি যেতে পারতো। তো এখানে যাতে এখন স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারে, সেজন্য কিন্তু এখানে সড়ক মেরামত এবং সড়ক নির্মাণ করা হচ্ছে। এছাড়াও টঙ্গী স্টেশন রোড থেকে টঙ্গী বাজার পর্যন্ত কিন্তু মূল সড়কের কাজ চলছে। তো মূল সড়কের প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে, এখন শুধু বাকি রয়েছে কার্পেটিংয়ের কাজ। তো এই কার্পেটিংয়ের কাজটি শেষ হলেই স্টেশন রোড থেকে টঙ্গী বাজার পর্যন্ত মূল যে সড়কটি রয়েছে, মূল সড়কের একটি লেনের কাজ শেষ হবে। তো এখন যেহেতু ঈদ সামনে, সেই উপলক্ষে এখানে নিচের যে রাস্তাগুলো রয়েছে ফ্লাইওভারে, সেই রাস্তাগুলোকে পরিচ্ছন্ন করা হচ্ছে এবং নির্মাণ সামগ্রীগুলোকে এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে এই নিচের অংশটি কিন্তু একেবারেই পরিচ্ছন্ন করা হয়েছে এবং এখান থেকে কিন্তু বেশ প্রশস্ত একটি রাস্তা বের হয়েছে। দর্শক, সামনে ঈদকে কেন্দ্র করে শুধু টঙ্গী এলাকাতেই নয়, টঙ্গী এলাকা ছাড়াও বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছে এবং সংস্কার কাজ শুরু হয়েছে। তো এর আগে আমরা দেখেছি যে বিমানবন্দর এলাকার কিন্তু বিভিন্ন অংশ পরিচ্ছন্ন করা হয়েছে এবং অবৈধ যে স্থাপনাগুলো ছিল সেগুলোকে উচ্ছেদ করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু উত্তরা যে হাউস বিল্ডিং, যে ময়লার ডিপোটি ছিল, সেটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো যার কারণে কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাচ্ছে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত। এখন বাকি রয়েছে টঙ্গীর অংশ এবং গাজীপুর চৌরাস্তার কিছু অংশ রয়েছে, সেই অংশগুলোর সংস্কার করা হলে যোগাযোগ অনেকটাই মসৃণ হয়ে যাবে এবং যান চলাচল অনেকটাই স্বাভাবিক থাকবে। তবে এখানে শুধু রাস্তাগুলো প্রশস্ত করলেই হবে না, এখানে ঈদের আগে কিন্তু যেহেতু যানজটে অনেক চাপ পড়বে, সেখানে কিন্তু রাস্তার প্রশস্তকরণের পাশাপাশি কিন্তু ট্রাফিকদেরকে কিন্তু বিশাল একটা ভূমিকা রাখতে হবে এবং যারা কর্মরত পুলিশ যারা থাকবেন রাস্তায়, তাদেরকে কিন্তু একটা ভালো ভূমিকা রাখতে হবে, না হলে কিন্তু এখানে যানজট নিরসন করা যাবে না। কারণ ঈদে ঈদগামী যে যানবাহনগুলো চলবে, সেগুলো কিন্তু যেমন অতিরিক্ত যানবাহনের চাপও বাড়বে, তেমনি করে কিন্তু বিশৃঙ্খলাও বাড়বে। কারণ এখানে যে গাড়িগুলো থাকবে, সেই গাড়িগুলো কিন্তু নিয়ম মানবে না, যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রীদেরকে উঠাবে। তো সেই জন্যই কিন্তু এখানে যে ট্রাফিক পুলিশের পাশাপাশি মহাসড়কে ডিউটিরত যারা পুলিশ থাকবে, তাদের কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করতে হবে। কারণ মহাসড়কে ঈদের আগে কিন্তু প্রচুর চাপ পড়বে এবং সেই চাপ সামলাতে ট্রাফিকের পাশাপাশি মহাসড়কে ডিউটিরত যে পুলিশ সার্জন যারা থাকবে, তাদের কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করতে হবে। তাহলেই দেখবেন যে এখানে রাস্তার যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আমরা চাইব প্রত্যেকটা যাত্রী যেন সুস্থ, সুন্দর এবং স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে এবং পরিবারের সকলের সাথে ঈদ করতে পারে। তো এমনটাই আমরা আশা করব। দর্শক, সেই সাথে সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।